দুপুরের শুরু আজকে, তাই আমার উঠতেও অনেক দেরি হয়ে গেছে। সারা রাত পার্টি ফার্টি করে এখন একবারে চান করে এলাম রান্নাঘরে। রান্না করব আজকে, তৈরি করব আমি মটন কষা আর ভাত। এর চেয়ে বেশি আর কিছু হবে না আজকে। কষা নর্মাল ঘরেতে যেমন মটন কষা হয়, মটন কষা তৈরি করতে লাগবে হচ্ছে মটন, এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, তেজপাতা, গোটা গরম মশলা, কাশ্মীরি মির্চ আর এভারেস্টের মিট মশলা, আর ধনে জিরে গুঁড়ো আর নুন চিনি তো লাগবে। আর রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো আমি। তাহলে রান্নাটা করেই ফেলি, তাহলে আর খাবো কখন? গ্যাসটা প্রথমে একটু জ্বালিয়ে নিই। এবার গ্যাসটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। মটন তো একটু বেশি সর্ষের তেল দিচ্ছি, আমার এখানে 500 গ্রাম মটন আছে। তেলটা একটু গরম হয়ে যাক, আর ততক্ষণে আমি মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমার সময় থাকে না যে মটন আগে থেকে ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট করে রাখলে অনেক বেশি ভালো হয়। টক দই দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এদিকে ধনে জিরে গরম মশলার গুঁড়ো সবই একবারে দিয়ে দিচ্ছি। সবই তো এক জায়গাতেই যাবে, আলাদা আর আমি কিছু করছি না। আর এদিকে হচ্ছে কাশ্মীরি মির্চ, আর নুন। মাখিয়ে রাখলে সুবিধা হয়, মাখিয়ে না রাখলে একটু টাইম লাগে, মটন এমনিতেই সময় লাগে কষতে। মাখানো আমার হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা এক দু মিনিট পর্যন্ত একটু ভাজা ভাজা হবে, তারপর আমি মটনটা ঢেলে দেবো। ম্যারিনেট করা মটনটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, হালকা বাদামি হয়ে গেছে। দিয়ে 5-10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মটনটা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য একটুখানি, কালারটাও ভালো আসবে। চিনিটা দিয়ে আরো 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা ঢেলে দেব। ব্যাস সাফিসিয়েন্ট, প্রায় 2 কাপ মতো জল দিয়েছি।
যেহেতু কষা বানাবো বেশি জলের প্রয়োজন নেই, মটনটা সিদ্ধ হবে সেরকম আন্দাজে জলটা আমি দিলাম। এরপর একটুখানি আমি ঘি দিয়ে দেবো আগে, আর নামানোর আগে আরেকটু দেবো। মোটামুটি 7-8টা হুইসেল করার পর আমি বন্ধ করে দেবো, তারপর আমি দেখবো মটনটা সিদ্ধ হলো কিনা। 8-10টা সিটি পড়ে গেছে, মটনও সিদ্ধ হয়ে গেছে। লাঞ্চ করো আজকে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে।